একসময় ছিলেন একাধারে একজন মন্ত্রী, একজন ব্যারিস্টার ও দাপুটে একজন নেতা। বর্তমানে তার দিন কাটছে বিছানায় শুয়ে বসে। বর্তমানে বলতে দীর্ঘদিন ধরেই এভাবে সময় কাটছে তার, বলছি বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার কথা, যিনি তিন বছর ধরে শয্যাশায়ী। অসুখের কাছে পরাজিত এই নেতার পুরোটা সময় কাটে বিছানায় শুয়ে বসে। তবে এই গণ্ডিও ক্রমেই আরও ছোট হয়ে আসছে, তাই দলের কোনো কর্মসূচি বা আলোচনাতেও নেই তিনি, আগ্রহীও নন। তবে বিএনপির জন্য মন কাঁদে এই রাজনীতিকের। একটা সময় দলের সভা সমাবেশে ছিলেন অপরিহার্য অংশ, সরব ছিলেন আইন অঙ্গনেও। তবে 2018 সালে কারাগারে যাবার পরে অসুস্থ হয়ে পড়েন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদের এই সদস্য, ছিলেন লাইফ সাপোর্টেও। সেখান থেকে ফিরলেও ফেরা হয়নি রাজনীতিতে, যেন সবার ভিড়ে হারিয়ে গেছেন অগোচরেই। স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, হাঁটতে পারি না, চলতে পারি না, আমি দাঁড়াতেই পারি না আসলে, কথা বলতে গেলেও সমস্যা হয়, কথা জড়ায় যায়, বেশি বলতে পারি না। আমার স্ত্রী আমাকে অনেক সাহায্য করে, তার প্রতি শ্রদ্ধা ও অনেক ভালোবাসা, নেই কোনো অভিমান কিংবা কারো প্রতি কোনো অভিযোগও, কিন্তু নিষ্প্রাণ জোড়া চোখ যেন বলছে অন্য কিছু। অসুস্থতা শারীরিক ক্ষমতা কেড়ে নিল, বিএনপিকে নিয়ে এখনও স্বপ্ন দেখেন এই রাজনীতিক। ব্যারিস্টার রফিকুল ইসলাম আরও বলেন, টেলিফোনে কথাবার্তা হয় সবার সাথেই টুকটাক, বেশি কথা তো বলতে পারি না, ক্লান্ত হয়ে যাই, পলিটিক্যাল কথাবার্তা বলার সুযোগ আমার নেই, আমি সবার কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। 1978 সালে জিয়াউর রহমান বিএনপি গঠন করলে তাতে যোগ দেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। 1991 সালে জাতীয় নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে গণপূর্ত মন্ত্রী হন তিনি। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য করা হয় তাকে। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলা ছাড়াও অর্ধ শতাধিক মামলা আছে তার বিরুদ্ধে, যার বেশিরভাগই বর্তমান সরকারের গত দুই মেয়াদে করা। এগুলোর বেশিরভাগই সরকার বিরোধী আন্দোলনে কর্মসূচিকে কেন্দ্র করে। সম্পদের হিসাব বিবরণী না দেওয়ায় দুর্নীতি দমন কমিশনের মামলায় 2018 সালের 20 নভেম্বর 3 বছরের কারাদণ্ড হয় ব্যারিস্টার রফিকুলের। ওই দিনই তিনি গ্রেপ্তার হয়েছিলেন। পরে তিনি হাইকোর্ট থেকে জামিন পান। পরিবারের অভিযোগ, গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর তাকে কনডেম সেলে রাখা হয়েছিল। এছাড়া নির্যাতনে তার পেছনের কয়েকটি হাড় ভেঙে যায়। এরপর থেকেই তিনি ধীরে ধীরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। জন্মসূত্রে কুমিল্লার হলেও 2008 সালে ঢাকা 16 আসন থেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করেন রফিকুল ইসলাম মিয়া। একাদশ সংসদ নির্বাচনেও তিনি এই আসন থেকে নির্বাচন করবেন বলে শোনা যাচ্ছিল। তবে অসুস্থতার কারণে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় না থাকায় শেষ পর্যন্ত তিনি আর ভোটের মাঠে ছিলেন না। রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শাহিদা রফিক। গত কাউন্সিলে তাকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য করা হয়েছে। একাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা 3 আসন থেকে এই অধ্যাপককে মনোনয়ন দিয়েছিল বিএনপি, যদিও তিনি জয়ী হতে পারেননি। স্বামীর সবশেষ আপডেট নিয়ে শাহিদা রফিক বলেন, পা দুটোই গেছে, কানে শোনে না, আমি মানুষের কাছে কিছু আশা করি না, আমার সব আশা আল্লাহর কাছে, পরকালে যেন ওনাকে অনেক উচ্চ মর্যাদা দেওয়া হয়, কারো প্রতি আমার কোনো ক্ষোভ নাই। ফেলে আসা রাজনৈতিক জীবন ভুলে থাকতে চান তিনি। মাস কয়েক আগে তিনি কারাগারে তার স্বামীর অসুস্থতার বিষয়ে বলেন, একজন সুস্থ মানুষ কারাগারে গেলেন, কেন তিনি অসুস্থ হয়ে বের হলেন? তখন তো ঢাকার জেলার জানিয়েছেন তিনি ডিভিশন পেয়েছেন, কিন্তু কেন এমনটা হলো তার কোনো জবাব পায়নি, বিশ্বাস করি একদিনের বিচার হবে। সাম্প্রতিক সময়ে রফিকুল ইসলাম যেমন চুপচাপ, তার স্ত্রী শাহিদা রফিকও তেমনই চুপচাপ। তারা কেউই আর দুনিয়ার কারো কাছে এসবের বিচার চান না, সব ছেড়ে দিয়েছেন আল্লাহ তাআলার কাছে। একে তো শাহিদা রফিকের তার স্বামীর প্রতি ভালোবাসা দেখে অবাক হয়েছি, তার উপর সবকিছু আল্লাহ তালার উপর ছেড়ে দেওয়ার মানসিকতায় খুবই মুগ্ধ হয়েছি। দল মত ভুলে একজন মুসলিম হিসাবে রফিকুল ইসলাম ও তার স্ত্রীর জন্য দোয়া করি, আল্লাহ তালা যেন তাদের মনের আশাগুলো পূরণ করেন, আমিন। চাইলে ভিডিওটির কমেন্ট বক্সে আপনিও আমিন লিখতে পারেন, অথবা জানাতে পারেন আপনার যে কোনো মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন, সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।